Hello students, how are you all? Today I discuss about parts of speech. Eta khub guruttopurno ekta ongsho jeta amader jana sokoler proyojon. The first question is, what is parts of speech? আর পার্টস অব স্পিচ বুঝতে পারা অর্থ এর নেচার বা প্রকৃতির সম্বন্ধে সম্যক জ্ঞান। পার্টস অব স্পিচের গুরুত্ব গ্রামারে অপরিসীম। পার্টস অব স্পিচ বুঝলেই ইংরেজি গ্রামারের 80% অর্থাৎ 80% বোঝা সম্পন্ন বলে গ্রামাটিস্টরা মনে করে। তো জেনে নেওয়া যাক পার্টস অব স্পিচ কাকে বলে। পার্টস অব স্পিচের অর্থ হলো বাক্যের অংশ। পার্ট মানে অংশ, অব স্পিচ, স্পিচ মানে কোনো একটা বাক্য হতে পারে। এই বাক্যের অংশই হচ্ছে পার্টস অব স্পিচ। তা এর মানে এই নয় শুধু ওয়াটার কোনো পার্টস অব স্পিচ, এটি একটি বিচ্ছিন্ন ওয়ার্ড মাত্র, কারণ ইহা কোনো বাক্যের অংশ নয়। কিন্তু যখন এই ওয়াটারটা একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়, লাইক আই ওয়াটার দ্য প্ল্যান্ট, বাক্যটিতে ওয়াটার শব্দটি পার্টস অব স্পিচ বিকজ এটি ভার্ব রূপে এখানে কাজ করেছে। এর মানে সেন্টেন্সে ব্যবহৃত শব্দ মাত্রই পার্টস অব স্পিচ। সেন্টেন্সে ব্যবহৃত যাই শব্দ থাকুক না কেন, সেটা অবশ্যই পার্টস অব স্পিচ। সকল পার্টস অব স্পিচ ই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ডস পার্টস অব স্পিচ নয়। এই ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহৃত না হয় অর্থাৎ সেন্টেন্সের অংশ না হয় ততক্ষণ কোনো ওয়ার্ডকে পার্টস অব স্পিচ বলা যায় না। সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডের ভূমিকা বা ফাংশনিং অনুযায়ী সমস্ত ওয়ার্ডকে 8টা শ্রেণীতে ভাগ করা হয়। অর্থাৎ এই ওয়ার্ড সমূহকে বাক্যে 8 রকম ভূমিকা পালন করতে পারে। সুতরাং পার্টস অব স্পিচ 8 প্রকার, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ পার্টস অব স্পিচ কয়টা? 8টা। জেনে নেওয়া যাক সেগুলো কী কী। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, verb, adverb, preposition, conjunction, interjections. সো আশা করি তোমরা সকলে বুঝতে পারলে পার্টস অব স্পিচ কী। এরপরে এর যে পার্টগুলো রয়েছে 8 প্রকার, সে সমস্ত ডিটেইলসে প্রতিদিন একটা করে টপিক আমরা আলোচনা করব। If you like my video, please subscribe my channel and share with your friends.